কেমন কেমন আছেন সবাই করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইসলামিক ফারায়েজের কিছু বিশেষ নিয়ম কিছু বিশেষ ব্যতিক্রম এবং বিশেষ কিছু মূল নীতি যেগুলো আমরা অনেকেই জানি আবার অনেকে হয়তো জানি না আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে একাধিক বিবাহিত নারী ও পুরুষের সম্পত্তি উত্তরাধিকারদের মাঝে বন্টনের নিয়ম আমরা অনেক ক্ষেত্রে সমাজে দেখতে পাই যে কোনো পুরুষ দুটো তিনটি বিবাহ করে আবার কোনো মহিলাও বিবাহ করে এখন মহিলার যে প্রতি স্বামী থেকে যে সন্তানগুলো থাকে তো এখন সবাই কি ওই মহিলার সম্পত্তিতে উত্তরাধিকারী হবে কিনা তো আমরা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আশা করি আপনারা সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বেশি কিছু জিনিস আমরা আগে দেখি ব্যক্তি মারা যাওয়ার সময় বা মারা যাওয়ার কারণে সম্পত্তির কিনা তা খতিয়ে দেখতে হবে কথা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ব্যক্তি মারা যাওয়ার সময় বা মারা যাওয়ার কারণে সম্পত্তির মালিক কিনা তা খতিয়ে দেখতে হবে আপনি কোন সম্পত্তি দাবি করতেছেন যে মহিলা বা যে পুরুষের সম্পত্তি দাবি করতেছেন নর্মালি বাংলাদেশে যদি যেটা হয় দিয়ারো যাকে বলে অর্থাৎ কেউ যদি কাউকে যদি হত্যা করে তাহলে তার উত্তরাধিকারের চাইলে ওই হত্যাকারীকে মুক্তি দিতে পারে টাকার বিনিময় তো বাংলাদেশে নর্মালি সেটা হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় কারো লাইফ ইন্স্যুরেন্স থাকে নানা প্রকার জিনিস থাকে যে ব্যক্তি মারা গেলে সে সম্পত্তির মালিক হবে তাহলে সর্বপ্রথম আমরা দেখব যে ব্যক্তি মারা যাওয়ার সময় কি কি সম্পত্তির মালিক ছিলেন আর ওনার মারা যাওয়ার কারণে উনি কোন সম্পত্তির মালিক হলেন কিনা সম্পত্তির মালিকানা কোন মাধ্যমে কিভাবে পেলেন তা খতিয়ে দেখার বিষয় না অর্থাৎ ওই ব্যক্তি সম্পত্তিটাকে ক্রয় সূত্রে পেলেন না উনি পিতার দিক থেকে হেবা সূত্রে পেলেন না অন্য কোনো ভাবে পেলেন না গভর্নমেন্ট অ্যালট হইল ওইটা দেখার বিষয় না মৃত ব্যক্তি সম্পত্তির মালিকানা কিভাবে লাভ করলেন সেটা আমাদের দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে উনি ওই সম্পত্তির লিগাইলি ইনটাইটেল কিনা ওই সম্পত্তির মালিক কিনা এতটুকুই কিভাবে মালিক হলেন টাকা পয়সাকেই কে দিল সেটা দেখার বিষয় না অনেক ফ্যামিলিতে আমরা জানি দেখা যায় যে ছেলেরা বা বড় ছেলে পিতার নামে সম্পত্তি ক্রয় করে তো পিতা মারা যাওয়ার পর সে বলে যে যে পিতার সম্পত্তি গুলো তো আমি সব টাকা পয়সা দিয়ে ক্রয় করে দিয়েছি অতএব সম্পত্তি বেশি অংশ আমি পাবো তো ইসলামিক ফারায়স ওই কথাটা বলে না ইসলামিক ফারায়স বলে যে ব্যক্তি কিভাবে মালিক হলো সেটা দেখার বিষয় না সে মালিক কিনা এতটুকু আমাদের দেখার বিষয় তিন নম্বর যার সম্পত্তি বন্টিত হবে সে মারা যাওয়ার দিন কে কে জীবিত ছিল এইটা খতিয়ে দেখতে হবে আপনি যার যে ব্যক্তি মারা গেল যার সম্পত্তি আমরা বন্টন করবো কে কে জীবিত ছিল আমরা জানি অনেক ক্ষেত্রে যদি ওনার ছেলে বা মেয়ে বা মেয়ের ছেলে এরা কেউ যদি কি থাকে এদের পূর্ববর্তী কেউ যদি মারা যায় ফারায়সটা ভিন্ন ভাবে করতে হয় তো এই জন্য আমরা সর্বপ্রথম খোঁজ নিব যে ওই ব্যক্তি যখন মারা যাচ্ছিলেন ওই দিন কে কে জীবিত ছিল এটা আমাদেরকে একটু জানতে হবে কারণ অনেক ক্ষেত্রে যদি পিতা জীবিত থাকে পিতার অংশটা হয় মাতা জীবিত থাকলে মাতার অংশটা আপনাকে দিতে হবে স্বামী জীবিত থাকলে স্বামীর অংশটা দিতে হবে তো এইজন্য আপনাকে জানতে হবে ব্যক্তি মারা যাওয়ার সময় কে কে জীবিত ছিল তারপরে যেটা সেটা হচ্ছে যে একটা বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি বলে কোনো সম্পত্তি নাই সব সম্পত্তি হচ্ছে মৃত ব্যক্তি সম্পত্তি অনেকে বলেন যে ভাই মেয়েরা মায়ের সম্পত্তি সবগুলো পাবে কি না বা মেয়েরা মায়ের সম্পত্তি বেশি পাবে ছেলেরা বাবার সম্পত্তি পাবে ইসলামিক ফারায় যে এমন কোন নিয়ম নাই বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি বলে কোনো সম্পত্তি নাই সমস্ত সম্পত্তি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি এখন মৃত ব্যক্তির সাথে আপনার যে সম্পর্ক সেই হিসাবে আপনি পাবেন অর্থাৎ মৃত ব্যক্তির সাথে কি সম্পর্ক সেই হিসাবে আপনি মৃত ব্যক্তি ছেলে হলে এক প্রকারে পাবেন মেয়ে হইলে এক প্রকারে পাবেন ভাই হইলে এক প্রকারে পাবেন বাবা হইলে এক প্রকারে পাবেন দাদা হইলে এক প্রকারে পাবেন তার মানে বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি বলে কোনো সম্পত্তি নাই এখন আসি আমরা একাধিক বিবাহিত পুরুষের বৈধ এবং অনিয়মিত স্ত্রী থেকে যে সন্তান তারা তাদের বাবার সম্পত্তির নিয়ম অনুযায়ী পাবে প্রথম ঘরের সন্তান অন্য ঘরের সন্তান বলে কিছু নাই সমাজে আমরা দেখবো যে কোনো পুরুষ কি করে একাধিক বিবাহ বিবাহসাদী করে তার দুটো তিনটি যেই স্ত্রী থাকে এবং সবার ঘরে সন্তান থাকে তো এইরকম ক্ষেত্রে প্রতিটা স্ত্রীর ঘরে যে সন্তান আসবে সবাই তাদের ওই মৃত ব্যক্তির ছেলের মতো এবং মেয়েরা মেয়ের মতো করে পাবে যদি আমরা ধরি যে এ একজন ব্যক্তি সে মারা গেল তার তিনটা ওয়াইফ ওয়াইফ ওয়ান টু থ্রি এখন প্রতি ঘরে যদি সন্তান থাকে এই প্রতি ঘরের সন্তানেরা পিতার সম্পত্তিতে মালিক হবে চাই উনি যার সাথে বসবাস করেন তাতে কিছু যায় আসে না যেহেতু ওনার সন্তান সবাই সম্পত্তিতে উত্তরাধিকারী হবে আর স্ত্রী তিনজন এক স্ত্রীর সমপর্যায় পাবেন এবং সেটাকে তিন ভাগে ভাগ করে নেবেন এখন আসি একাধিক বিবাহিত মহিলার সব ঘরে যদি সন্তান থাকে সেই মহিলার উত্তরাধিকারী তার সব ঘরের সন্তান হবে এখন আমরা ভিন্ন চিত্র যদি নেই একজন মহিলা তার এক জায়গায় বিয়ে হয়েছিল ধরলাম এইখানে বিয়ের ফলে এ সন্তান আছে আর এক জায়গায় বিয়ে হয়েছে এখানে বি সন্তান আছে এখন সি যে জায়গায় বিয়ে হওয়ার পরে সেখানে একজন মেয়ে আছে ডি এবং এই অবস্থায় উনি মারা গেলেন ডি মেয়ের সাথে থাকার অবস্থায় তো এই ক্ষেত্রে এ সন্তান তার মায়ের সম্পত্তি দাবি করতে পারবে বিও তার মায়ের সম্পত্তি দাবি করবে এবং সে পাবে যদিও তাদের সাথে তার যোগাযোগ থাকুক বা না থাকুক চাই তার বাবার সাথে তার তালাক হয়ে যাক তাতে কিচ্ছু যায় আসে না উনি ওনার মায়ের সম্পত্তি পাবেন তার মানে আমরা বুঝলাম বাবার সম্পর্ক মায়ের সম্পর্ক এগুলো কখনোই ছিন্ন হয় না তেজ্যপুত্র বলে কোনো শব্দ নাই ত্যায্য করাও কোনোভাবে যায় না এখন এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হতে পারে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে কিন্তু সন্তান সন্ততি তার পিতা মাতা থেকে সম্পত্তি পাবেই পাবে চাই তারা একাধিক বিবাহ করার করে সকল ঘরে সন্তানের মালিক হন তার মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা আমরা ছিন্ন করতে পারি কিন্তু তাদের ঘরে যে সন্তান আসবে সে তাদের অর্থাৎ বাবা ছেলের সম্পর্ক মা ছেলের সম্পর্ক আমরা ছিন্ন করতে পারবো না সম্পত্তি বন্টনের সবসময় মৃত ব্যক্তির সাথে উত্তরাধিকারীর সম্পর্কই বন্টন করতে হবে না হলে ভুল হবে অর্থাৎ আপনি সম্পত্তি যখন ফারায় যখন শিখবেন তখন আপনাকে বুঝতে হবে যে মৃত ব্যক্তির সাথে ওই ব্যক্তির সম্পর্কটা কি অর্থাৎ মৃত ব্যক্তির কি উনি ছেলে না মৃত ব্যক্তির মেয়ে না ভাই না বোন তাহলে আপনার জন্য ইজি হবে মৃত ব্যক্তির একাধিক স্ত্রী যদি থাকে তাহলে তারা এক স্ত্রীর অংশই পাবে চার স্ত্রীর এক স্ত্রীর অংশই পাবে এবং সেটাকে তারা সমান ভাগে ভাগ করে নেবে আরেকটা গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে যে স্ত্রী আগে মারা যাবে সে কোনো অংশ পাবে না অর্থাৎ কোনো ব্যক্তির আগে যদি তার কোনো স্ত্রী যদি মারা যায় তাহলে ওই স্ত্রী কোনো কিছুই পাবে না ওই স্ত্রীর ঘরে যদি সন্তান থাকে তারা তো পাবে কিন্তু ওই স্ত্রী কিছুই কিন্তু পাবে না এখন আসি আমরা মায়ের সম্পত্তি কি বাবার দ্বিতীয় স্ত্রী পাবে কিনা তো এটার ক্ষেত্রেও জাস্ট আমরা যেটা বললাম আপনি সম্পর্কটা করবেন মৃত ব্যক্তির নামে আমরা ধরলাম সেটা হচ্ছে যে উনি বি কে বিবাহ করেছেন এবং সি কে বিবাহ করেছেন তো এই এক্ষেত্রে বিয়েরও বিয়ের সন্তান আছে এখন এই সন্তান আসলে জানতে চাচ্ছে তার মায়ের যে সম্পত্তি এই সম্পত্তি তার বাবার দ্বিতীয় স্ত্রী পাবে কিনা তো লিগালি কথা হচ্ছে তার বাবার দ্বিতীয় স্ত্রী পাবে না ইনার এই যদি মা মারা যায় ওনার স্বামী ওনার অংশ পাবে ক্ষেত্র বিশেষে অর্ধেক পাবে ক্ষেত্র বিশেষে এক চার অংশ পাবে যে অংশটা ওনার বাবা পেয়ে গেল সে অংশটা আর ওনার মায়ের অংশ থাকলো না ওটা ওনার বাবার অংশ হয়ে গেল এখন ওনার বাবা যদি মারা যায় তখন এই স্ত্রী সে সম্পত্তি থেকে অবশ্যই মালিক হবে মনে রাখবেন ইসলামিক ফারায়েজ দে আপনি সম্পত্তির মালিক কিভাবে হলেন সেটা দেখার বিষয় না আপনি মালিক কিনা সেটা আপনি সূত্রে পাইলেন আপনি ক্রয় করলেন আপনি পিতার কাছ থেকে পাইলেন আপনার স্ত্রী মারা গেছে তার কাছ থেকে পাইলেন আপনার ছেলে মারা গেছে তার কাছ থেকে পাইলেন আপনার মেয়ে মারা গেছে তার কাছ থেকে পাইলেন টোটাল জিনিসটার মধ্যে আমরা শুধু দেখব যে ওই সম্পত্তিটার মালিক উনি কিনা কিভাবে পাইলেন সেটা ইসলামিক ফরাজে দেখার বিষয় না আশা করি গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আপনাদের কাজে আসবে ښه ژوند وکړئ په ښه توګه اوسئ سلام علیکم